শাপলা চত্বর এলাকায় নিরাপত্তা জোরদার করতে এই মুহূর্তে র‍্যাব মোতায়েন রয়েছে। দর্শক আপনারা জানেন যে অনুমতি ছাড়াই শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামাত। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাতকে শাপলা চত্বরে কোনো প্রকার সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। দুইটি দলকে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে জামাতকে কোনো অনুমতি দেওয়া হবে না এমনটি জানানো হয়েছে বিএনপি কমিশনার পক্ষ থেকে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি শাপলা চত্বরে। শাপলা চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাপলা চত্বরে এই মুহূর্তে এখানে র‍্যাব মোতায়েন রয়েছে এবং পাশাপাশি পুলিশও মোতায়েন রয়েছে। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত এই র‍্যাবের এই টহল এবং র‍্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে এমনটাই জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। হ্যাঁ দর্শক, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত ঘোষিত 28 অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার অসৎ উদ্দেশ্যে সরকারি নেতাকর্মীদের ভয় দিদিকে দেখাচ্ছে। দেশের বেশ কিছু এলাকায় টহলের নামে তাদেরকে পুলিশ গ্রেফতার করা হচ্ছে এমনটাই বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে। হ্যাঁ, তবে তারা জানিয়েছে যে যে কোনো মূল্যে তারা কালকে এখানে এই শাপলা চত্বরে জামাত তারা তাদের যে সমাবেশ সেই সমাবেশ তারা করবে। বিবৃতিতে তারা জানিয়েছে যে জামাতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল। মিটিং মিছিল করা যে কোনো বৈধ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার, এ অধিকার থেকে বঞ্চিত করে এখতিয়ার কারো নেই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা হামলা করে মামলা করে এরকমটা তাদের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতে যে কালকে আগামীকালকের যে সমাবেশ সেই সমাবেশ যে কোনো মূল্যে তারা এই শাপলা চত্বরে করবে এমনটাই জানানো হয়েছে। এবং ঠিক কিছুক্ষণ আগে গণমাধ্যমকে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে যে আগামীকালকের এই সমাবেশের বিষয়ে আগামীকাল বেলা 2টা নাগাদ তাদের এই সমাবেশ তারা এই শাপলা চত্বরে তারা করতে যাচ্ছে। দর্শক আপনারা জানেন যে অবশেষে আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গা অর্থাৎ বিএনপিকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টন এবং আওয়ামী লীগকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে ডিএমপি পুলিশ কমিশনারের পক্ষ থেকে। তবে অনুমতি দেওয়া হয়েছে, তবে জামাতকে সমাবেশের কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। বিকেলে ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি গণমাধ্যম তাদের সমাবেশ ঘিরে বলা হচ্ছে যে তাদের সমাবেশ ঘিরে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যাবে না, সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং 20টি তাদেরকে শর্ত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপিকে কালকের সমাবেশের জন্য দুইটি দলকেই বিএনপি কমিশনারের পক্ষ থেকে 20টি তাদেরকে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেখানে শর্তগুলোর মধ্যে রয়েছে যে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকা প্রয়োজন থাকতে হবে এবং নির্দিষ্ট যেই সীমানা রয়েছে সেই সীমানার বাহিরে তারা সমাবেশ করতে পারবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সমাবেশটি শেষ করতে হবে। এই কিছু 20টি শর্ত দিয়ে মূলত তাদেরকে সমাবেশের আগামীকালকের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে র‍্যাব
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতকে কোনোভাবেই তারা অনুমতি দিবে না সমাবেশে, তবে একই সাথে জামাত বলছে যে তারা কালকে যে কোনো মূল্যে তাদের যে সমাবেশ সেই সমাবেশ তারা চালিয়ে যাবে এবং এই শাপলা চত্বরেই তাদের সমাবেশ তারা চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে সেই শাপলা চত্বরে অতিরিক্ত র‍্যাব মোতায়েন রয়েছে এবং একই সাথে পুলিশও মোতায়েন রয়েছে। এবং বলা হচ্ছে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে এই সমাবেশ আসলে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না, যে কোনো বলে তাদের সমাবেশ করতে দেওয়া হবে না, এমনটাই বলছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত আছি যে শাপলা চত্বর রয়েছে, সেই শাপলা চত্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একই সাথে এখানে মোতায়েন রয়েছে, পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে। দর্শক, মুহা সমাবেশের অনুমতি চেয়ে জামাতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল, তবে আগেই ডিএমপি জানিয়েছিল যে জামাতকে অনুমতি দেওয়া হবে না, আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পুলিশ। তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামাতের ভারপ্রাপ্ত আমির মুজাহিদ রহমান বলেছিল যে অনুমতি না পেলেও মুহা সমাবেশ তারা করবে, এমনটাই তারা জানিয়েছিল। এবং সর্বশেষ যদি বলে রাখি যে অনুমতি ছাড়াই মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামাতের পক্ষ থেকে। দর্শক, আর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মতিঝিলে শাপলা চত্বরে মহাসমাবেশের যে কর্মসূচি বাংলাদেশ জামাতে ইসলাম দিয়েছে সেই কর্মসূচির অনুমতি দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে আজ শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে শাপলা চত্বরে তারা তাদের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ তারা শাপলা চত্বরেই করবে। বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন। দর্শক, এদিকে গত আজকে যে সমাবেশে তাদের সেই সমাবেশে তারা জানিয়েছে যে সবার কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণের কথা তারা গতকাল গণমাধ্যমকে জানিয়েছিল এবং তারা বলেছে যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পূর্ণ এবং তাদেরকে সমাবেশ সেই সমাবেশ তারা করবে, এমনটাই তারা বলেছে। দর্শক, যদি একটু বিষয় জানিয়ে রাখি যে সমাবেশ করতে পুলিশের অনুমতি মেলেনি জামাতের, তবু শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার প্রস্তুতি সভা করেছে জামাতে ইসলামী। দুপুরে বৈঠক করে দলটির মহাপন সমাবেশের প্রস্তুতি বিষয়ে তারা জানিয়েছে। দর্শক, বিকেলে ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি গণমাধ্যমকে জানিয়েছিল যে জামাত একটি অনিবন্ধিত দল এবং অনিবন্ধিত দল তারা যুদ্ধাপরাধী, তাদের যে এই বিষয়গুলোর জন্য তাদেরকে এই যে সমাবেশ করার কোনো অনুমতি দেওয়া যাবে না, এমনটাই তারা জানিয়েছে। দর্শক, আজকে আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের পছন্দের জায়গায় অর্থাৎ বিএনপিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগকে তাদের যে তারা যে চিঠিতে যে জায়গাটির কথা জানিয়েছিল অর্থাৎ তাদের যে সমাবেশ স্থল বাইতুল মোকারমের দক্ষিণ গেট, সেই দক্ষিণ গেটে তাদের সমাবেশের জন্য অনুমতি দিয়েছে ডিএমপি। আগামীকাল শনিবার আওয়ামী লীগ জাতীয় মসজিদে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের সমাবেশ করবে। বেলা 2টা নাগাদ তাদের সমাবেশটি, বিকেল 5টা পর্যন্ত তাদের সমাবেশটি চলার কথা রয়েছে। ডিএমপি কমিশনার এদের পক্ষ থেকে রাত 8টায় দিকে জানানো হয়েছে যে কয়েকটি শর্ত সাপেক্ষে নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বিএনপিকে। অপরদিকে আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গা বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে আর কি বিষয় জানানো হয়েছে যে শাপলা চত্বরে জামাতের পক্ষ থেকে যে সমাবেশ করার কথা বলা হয়েছে সে শাপলা চত্বরে তাদের কোনো প্রকার সমাবেশ করার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়নি এবং শাপলা চত্বরে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না, এমনটাই জানিয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে যেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং এই মুহূর্তে শাপলা চত্বরে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাবের টহল রয়েছে, র‍্যাব
বাহিনী মোতায়েন রয়েছে এবং পাশাপাশি পুলিশ এখানে মোতায়েন রয়েছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত এই পুলিশের এই টহল এমনটাই বলছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হ্যাঁ দর্শক আপনারা দেখছিলেন খালবেলা ফেসবুক লাইভ যুক্ত আছি শাপলা চত্বর থেকে দর্শকের বিষয় জানিয়ে রাখি যে অনুমতি মেনে নিতে হবে মহাসমাবেশের প্রস্তুতি সভা জামায়াতে সমাবেশ করতে পুলিশের অনুমতি মেনে নিতে হবে শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার প্রস্তুতি তারা প্রস্তুতির কথা জানিয়েছে জামাতের পক্ষ থেকে তারা বলছে যে আগামীকাল দুইটা নাগাদ তারা এই শাপলা চত্বরে তাদেরকে সমাবেশ সেই সমাবেশ তারা এখানে সমাবেশ তারা করতে চাচ্ছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাতকে তাদের সমাবেশ করার কোনো অনুমতি দেওয়া হয়নি দর্শক জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে জনগণের ভোট ও বাতের অধিকার প্রতিষ্ঠায় 28 অক্টোবর দুপুর দুইটা মহাসমাবেশের কথা তারা জানিয়েছে এবং তা বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে একই সাথে তারা বলেছে যে আমাদের পক্ষ থেকে তারা কোনো বিশৃঙ্খলা চায় না শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ বাস্তবায়ন সবার সহযোগিতা তারা চেয়েছে তারা বলছে যে পুলিশকে তাদের অনুমতির যাওয়ার জন্য সহযোগিতা করার জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের সমাবেশ করার কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি